অনেক শিশু কিশোরদের দেখা প্রিয় হিন্দি সিনেমার একটি চ্যান কুলি কি মে কুলি, যেখানে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল বোস। জাদুর ব্যাট পাওয়া এক ছেলের সাথে রাহুল বোসের দারুণ সব ঘটনা নিয়েই ছিল সিনেমাটি। এছাড়া শিশু কিশোরদের কাছে তিনি সিনেমার চরিত্রের অন্যতম বরুণ হিসেবে বেশ পরিচিত। এদিকে 1967 সালের 27 জুলাই ভারতের ব্যাঙ্গালোর শহরে জন্মগ্রহণ করেছেন ভারতীয় সিনেমার পরিচিত মুখ রাহুল বোস। কেবল অভিনেতা হিসেবেই নয়, একই সঙ্গে তিনি ডিরেক্টর, স্ক্রিন রাইটার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও রাগবি প্লেয়ার হিসেবেও অনুরাগী মহলে যথেষ্ট পরিচিত। মাত্র 6 বছর বয়সে স্কুলের নাটকে তার অভিনয় জীবনের সূত্রপাত। তারপর হিন্দি, বাংলা, ইংরেজি, তামিল সহ বহু ভাষার সিনেমায় তিনি কৃতিত্বের সঙ্গে অভিনয় করেছেন। অন্তহীন, 15 পার্ক এভিনিউ, পূর্ণ, বুলবুল, দ্য জাপানিজ ওয়াইফ সহ তার অভিনীত অনেক সিনেমা মনে রাখার মতো। এদিকে ছেলেবেলা থেকে তিনি রাগবি বক্সিং খেলায় পারদর্শী ছিলেন। 1998 সালে তিনি এশিয়ান রাগবি ফুটবল ইউনিয়ন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। বক্সিংয়ে তিনি রৌপ্য পদকও পেয়েছেন। ক্রিকেট শিখেছিলেন স্বয়ং মনসুর আলী খান পৌতুদির কাছে। খেলাধুলায় প্রতিভাধর রাহুল বোস অভিনয় জগতেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তার সিনেমাগুলোর মাধ্যমে। বলিউড কিংবা টলিউড মুভিতে তার স্থান সুপারস্টারের না হলেও তিনি তার অভিনয়ের মধ্য দিয়ে দুই ইন্ডাস্ট্রিতে এক বুদ্ধিদীপ্ত, মার্জিত, হাস্যোজ্জ্বল মুখর অভিনয়ের ছাপ রেখেছেন। যদিও অনেকে তাকে আর্ট ফিল্ম অভিনেতার তকমা দিতে চান, কিন্তু মূলধারা সিনেমাতেও যে তিনি যথেষ্ট সফল ছিলেন তার প্রমাণ দিয়েছেন বহুবার। এছাড়া অভিনয়ের পাশাপাশি দ্য ফাউন্ডেশন নামের নিজের একটি এনজিওতে সামাজিক বৈষম্য নিরসনেও কাজ করে যাচ্ছেন রাহুল বোস। তাজরিন রিকা, সময় সংবাদ।